সোনার ভরি 11,066 টাকা কমেছে। বিশ্ববাজারে দর কিছুটা কমায় দেশে প্রতি ভরি সোনা সর্বোচ্চ 1,166 টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে করে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট সোনার দর হবে 48,989 টাকা। নতুন দর কাল বুধবার কার্যকর হবে। জুয়েলার্স সমিতি 11 সেপ্টেম্বর সোনার দাম বৃদ্ধি করে প্রতি ভরি 50,155 টাকা করেছিল। এতে প্রায় 4 বছর পর দেশের বাজারে সোনার ভরি 0.5 লাখ টাকা ছড়িয়ে যায়। তার আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে 2 দফা দর বৃদ্ধির পর 8 মে সোনার ভরি 1,167 টাকা দাম কমেছিল সমিতি। সমিতির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার থেকে সারা দেশে প্রতি ভরি 22 ক্যারেট সোনা 48,989 টাকা, 21 ক্যারেট 46,773 টাকা এবং 18 ক্যারেট সোনা বিক্রি হবে 41,116 টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে 26,244 টাকা। সমিতি জানায়, আজ প্রতি ভরি 22 ক্যারেট সোনা 50,155 টাকা, 21 ক্যারেট 47,822 টাকা, 18 ক্যারেট 41,999 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরি 26,827 টাকায় বিক্রি হবে। জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি 22 ক্যারেট 91.6%, 21 ক্যারেটে 87.5%, 18 ক্যারেটে 75% বিশুদ্ধ সোনা থাকে। অলঙ্কার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর যোগ হবে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।